দাঁড়িপাল্লা নিয়ে হিসেব কষার পালা। আপনার জেলা আপনার পঞ্চায়েতে কোন দল কোন ঠাসা, কোন দল বেশি চাঙ্গা, যাতে দেখুন পঞ্চায়েতে পাঙ্গা। বছর ঘুরলে যখন পঞ্চায়েত ভোট, গ্রামের লড়াই শুরু হয়ে গিয়েছে বলা যেতেই পারে। আর এখন থেকেই ভোটের হাওয়া গরম, আজ পঞ্চায়েত পাঙ্গায় রায়না। বর্ধমান বঙ্গের শস্য ভাণ্ডার, পূর্ব বর্ধমান রায়না এক নম্বর পঞ্চায়েত সমিতি কৃষি প্রধান এলাকা। তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েত সমিতিতে 8 গ্রাম পঞ্চায়েত, সবকটি তৃণমূলের। আগামী বছর পঞ্চায়েত ভোট, কতটা কাজ হয়েছে, কি কি কাজ বাকি, এখন থেকে পাওয়া না পাওয়ার হিসেব কষা শুরু। তিনটে মৌজার একটা মেইন চ্যানেল গেছে, ওই চ্যানেলের একটা মেইন চ্যানেলের উপরে একটা ব্রিজের আমাদের প্রয়োজন। ওই ব্রিজটা আমরা জেলা পরিষদের পর্যন্ত গেছি, জেলা পরিষদে অনেকবার আলোচনা হয়েছে, হবে হবেই বলেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু তার ফল আমরা পাই না। জল প্রকল্প আমাদের ওই সামনে একটা সজলধারা পাশের পাড়ার সজলধারা হয়েছে, জল আসছে। এখনও বলতে গেলে আমাদের রাস্তাঘাট এখানে সবই হয়েছে, মাত্র আমাদের একটা যেটা রাস্তা হওয়ার লাইন ওটা, এই ব্রিজটা ধরুন হব হব করে ব্রিজটা আমাদের হচ্ছে না। এই ব্রিজটা জনগণের প্রচুর প্রয়োজন এই ব্রিজটা, কিন্তু এই ব্রিজটা হচ্ছে না। তারপরে তো মনে করো আমাদের বাগান দিয়ে একটা জীবন দত্তের রাস্তা যাওয়ার কথা, ওই রাস্তাটাও হচ্ছে না। রায়না এক নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূলের বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে সরব। রাস্তাঘাট বা জলের সমস্যা বা আপনার যে কোনো রকম মানুষের পারিবারিক সমস্যা, যে কোনো রকমের সমস্যা নিয়ে পঞ্চায়েতে বহু অনিয়ম হয়েছে, যে অনিয়মগুলো মানে একদম শিকড়ে ঢুকে গেছে। না উন্নয়ন হয়নি, উন্নয়ন থমকে গেছে, একটু আধটু যদিও হয়েছে, মানে হয়নি একবারে বলবো না, যেগুলো করার কথা সেগুলো করেনি। আমরা 5 বছর আসার পর থেকে এলাকার রাস্তাঘাট এবং প্রতিটি গ্রামে আমরা একটি করে মঞ্চ, যে মঞ্চের দ্বারা গ্রামের সমস্ত যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানগুলো পরিচালিত হয়, আর প্রতিটি গ্রামে একটি করে শ্মশান চুল্লি আমরা করেছি, এবং শ্মশান সেট প্রতীক্ষালয় প্রতিটি গ্রামে পানীয় জল থেকে আরম্ভ করে, পানীয় জলটা বলবো না, এই কারণেই পানীয় জল আমরা বৃহৎ আকারে করছি এখন। ডিসেম্বরের শীতে ভোটে গরম রায়না, পঞ্চায়েত ভোটে শস্যগোলায় ফসল তুলবে কোন দল জানা যাবে 23-এ। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, News18 বাংলা। ডিসেম্বরে ভোটে গরম রায়না, শাসক বিরোধী তর্জা এখন তুঙ্গে। নমস্কার, পঞ্চায়েতের পাঙ্গা নিয়ে আমরা এখন রয়েছি রায়না এক পঞ্চায়েত সমিতি এলাকায়। এই এলাকায় গত 5 বছরে কি উন্নয়ন হলো, কি কি কাজ বাকি রয়ে গেল, তার চুলচেরা বিশ্লেষণ হবে। আমরা প্রথমেই চলে যাব শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে। গত 5 বছরে কি কি কাজ হলো, কি কি কাজ বাকি থেকে গেল? দেখুন, গত 5 বছরে কি কি কাজ হয়েছে এটা আপনারাও জানেন, পাবলিকও জানে, আর বিরোধী যারা রয়েছে তারাও জানে। আমাদের যেটা ডিউটি ছিল এবং পঞ্চায়েতের যেটা দায়িত্ব ছিল, পঞ্চায়েত সমিতির যেটা দায়িত্ব ছিল, কোনো রাজনৈতিক রং না দেখে গ্রামে একে অপরের প্রতিবেশী হিসেবে, একে অপরের সহযোগী হিসেবে প্রত্যেকটি মানুষকে সঙ্গে নিয়ে সেই মানুষের কাছে আমাদের সেই যে 69টা প্রকল্প তিনি গ্রহণ করেছেন সেগুলো পৌঁছে দেওয়ার কাজটা প্রায় শেষের দিকে। পশ্চিমবাংলায় রংবিহীন উন্নয়ন, এটা সোনার পাথর বাটি। ঢালাই রাস্তা নাম করে, ড্রেনের নাম করে লুট হয়েছে, লুট ছাড়া কিছু হয়নি। নীল সাদা রং হয়েছে, সিপিএমের আমলে যেগুলো ছিল সেগুলো নীল সাদা রং হয়েছে। কতটা উন্নয়ন হয়েছে? উন্নয়ন যতটুকু হয়েছে তার থেকে বিরাট পরিমাণ সরকারি টাকা লুট হয়ে গেছে। অধিকাংশ প্রকল্পগুলো আমাদের কেন্দ্রীয় প্রকল্পে চলে, সেই কেন্দ্রীয় প্রকল্পগুলো এরা, এদের একটাই কাজ, অন্য কিছু না, কেন্দ্র টাকা দিচ্ছে না, আমরা কাজ করতে পারছি না। আবার দিদি বলছে, আমরা একবার বলছেন আমি সব পাচ্ছি,
সব শেষ করে ফেলেছি। আবার একবার বলছেন যে আমাদের টাকা দিচ্ছে না, টাকা দিল্লি আটকে দিয়েছে। এইখানে তো উন্নয়নটা বোঝা কি উন্নয়ন? দুটো রাস্তা যদি উন্নয়ন হয় তো উন্নয়ন হয়েছে, বিরোধীরা বলছে। সিপিএম বলছে দুটো রাস্তা হয়েছে, আর কিছু হয়নি। দেখুন, আমি একটা সময় সিপিএম বলতাম এবং সিপিএম এর দলীয় অভাবে আমি একটা ভালো জায়গায় ছিলাম, তার সাথে পঞ্চায়েত চালাতাম। তো তখন সিপিএম এর অঞ্চলগুলো যদি একটা গ্রাম থেকে একটা গ্রাম যেতে হতো, মানে লুঙ্গি নালে গামছা পড়ে যেত, পুরো কাদায় বসতাম। আজকে এমন গ্রাম নেই যে গ্রামে অলিতে পলিতে ঢালাই হয়নি। বর্ধা ভাতা থেকে শুরু করে, মহিলা ভাতা থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে, আপনার হচ্ছে যে মহিলাদের জন্য জেলা লক্ষ্মী ভাণ্ডার এবং কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, এগুলো যদি উন্নয়ন না বললে কেউ, তাহলে আমার কিছু বলার নেই। আর 34 বছর সিপিএম থেকে, আমি নিজেও সিপিএম করি, এক সময় সিপিএম করার সুবাদে আমি যেটা বলতে পারি যে সিপিএম তারা হচ্ছে যে মানুষের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা তারা দেয়নি। সিপিএম এর নেতা যেটা বলতো সেটাই শেষ কথা, আমাদের দলে কিন্তু সেটাই। আমাদের দলে নিজেদের মধ্যেও অনেক সময় দ্বন্দ্ব হয়। তৃণমূলের ব্লক সভাপতি, তিনি বলছেন সিপিএম কি, তিনি জানেন সিপিএম এর সঙ্গে ঘর করে এসছেন, আপনারা যা বলছেন সে তো কথা, কি বলবেন এখন? কি বলবো বলুন, সিপিএম এ ঘর করে এসছেন আমি জানি, কিন্তু কি কারণে সিপিএমটা ছেড়েছেন সেটা ওনার মুখ থেকে শুনলেই ভালো হতো। যে সিপিএম ছেড়েছেন উনি, না সিপিএম থেকে উনি বিতাড়িত হয়েছিলেন, কোনটা এটা বললে ভালো হতো? আর উন্নয়নে শরিক হতে চাইছে এবং এই বালির সমস্ত টাকা চলে যাচ্ছে ভাইপোর কাছে। এনারা কিছু পান অল্প অল্প, সেই জন্য নিজেদের মধ্যে উন্নয়নের স্বার্থে নিজেরাই নিজেদেরকে খুন করতে চাইছেন। বালি বালি তো সিপিএম অলরেডি শুরু হয়েছে, বিধানসভা হোক, লোকসভা হোক, পঞ্চায়েত হোক, একটা বিরোধী কম বসতে দেয় না। যদি বুথে লোক এজেন্ট বসতে যদি না দেওয়া হতো, সেটা সিপিএম শুরু করেছিল। আজকে সিপিএম কে এত বড় করে দেখাচ্ছেন কমিউনিস্ট কে, রায়নায় সিপিএম এর অস্তিত্ব কোথায় ভাই? উজ্জ্বল করে নিয়েছিল, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দেখুন, আমাদের দুদিন আগে রাজ্য সভাপতিও বলেছেন যে মানুষকে, যে মহিলাদেরকে টুপি পরানোর একটা প্রচেষ্টা লক্ষ্মীর ভাণ্ডার, ওনারা 500 টাকা না 700 টাকা দিচ্ছেন, ওনার বিজেপি বলছে 2000 টাকা দেবো, একে অপরের পরিপূরক, এটা হচ্ছে একটা ফলস, একদম বাজে প্রকল্প। লক্ষ্মী ভাণ্ডার সবাইকে দিলে হবে না, লক্ষ্মী ভাণ্ডার দিয়ে গরিব মানুষকে আমি একটা ফল হবে, উন্নয়ন শাসক দল সব উন্নয়ন করে দিয়েছেন, একটাই অনুরোধ করবো আপনাদের মারফত যে অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক ভাবে নির্বাচন করুন, যেন শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়, যেন কোনো ভায়োলেন্স না হয়, যেন বিরোধীদের গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক,
এবং সেই পদ্ধতিতে ভোটের মাধ্যমে জনগণ চার দ্বারা এই দেবে সেটা মেনে নেব আমরা। অবশ্যই বলছি, 21 সালে যে নির্বাচন হলো সেই নির্বাচনে বিজেপির আমার ভাইপোর টিম দলের সমস্ত কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ ডেলি প্যাসেঞ্জারের মতো পশ্চিমবাংলায় এসে কোটি কোটি টাকা ঢেলে একবার অপরিযাপ্ত মিলিটারি নামিয়ে এবং এক একটা বুথে 12টা করে মিলিটারি চালিয়ে দিয়ে সেটা কি ছাপ্পা ভোট বাড়ার কোনো সুযোগ ছিল? তো সেখানে এতই এলো, এত উন্নয়নের কথা বলে গেলেন, 211 সিটে জিতলো পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের পরিস্থিতি নেই। যদি আমরা আমাদের ছেলেরা যদি অ্যাক্টিভ হই এখানে সিপিএমের পতাকা করে লোক পাবে না, সেখানকার উন্নয়নের কথা অনুন্নয়নের কথা তুলে ধরবো, চলবে যুক্তিতর্ক। আপাতত এই পঞ্চায়েত পাঙ্গা এখানেই শেষ করছি। আর এই রায়নার মাঠে সোনার ফসল, এখানে ধান থেকেই হয় বাসমতি গোবিন্দভোগ, ধান থেকেই পকেট ভরে স্থানীয়দের। বঙ্গের শস্য ভাণ্ডার বর্ধমান, এখানে রায়নাতে ফলে সুগন্ধি ধান। শীতের শুরুতে রায়নার মাঠ জুড়ে সোনালী ধান, ধান কাটা এবং ঝাড়ার কাজও শুরু হয়েছে। চারিদিকে বাসন্তী ধানের গন্ধ, ফলন ভালো, তাই কৃষকদের মনেও আশার আলো। বিঘে প্রতি 10,000 টাকা লাভ থাকবে, কারণ এটা বিদেশে যায়, চালটার দাম বেশি, আমরাও দাম পাই ভালো। মোটামুটি ধান যদি এইভাবে হয় চাষিদের খুবই ভালো। রায়নার ধান থেকেই হয় বাসমতি গোবিন্দভোগ চাল, দেশের বিভিন্ন মন্দিরে এই চাল দিয়েই ভোগ রান্না হয়। বাজারে এই চালের চাহিদা বেশি, তাই দামও বেশি, ধান চাষে লাভও বেশি। বিদেশের বাজারেও ভালো চাহিদা গোবিন্দভোগ বাসমতির। চাষটা হচ্ছে লাভজনক চাষ, যদি ঠিকমতো ওষুধ ব্যবহার করা যায়। হ্যাঁ, এ বিঘে প্রতি আমরা 10 খানা কেউ 11 খানা 12 খানা, সর্বনিম্ন বাজার হচ্ছে আপনার 2800-2930 হয়ে যায়, 3000 টাকা হয়, এ বাংলার বাইরে যায় বলে এত দাম। আগে আমরা চাষ করতাম লাল স্বর্ণ, যেটা বলে আমরা পালি লাল স্বর্ণ চাষ করতাম। কয়েক বছরকে চাষ করে দেখা গেল যে লাল স্বর্ণ ধানটা মোটেই লাভজনক নয়, তার জন্য আমরা এখন একের পর এক সমস্ত এই গোবিন্দভোগ যেটাকে বলে খাস বাসমতি এই ধানটা চাষ করে আমরা কিছু কিছু উন্নত মানের চাষ ধান দিয়েছে, এই খাস ধানটা আমরা চাষ করছি, এতে একটু লাভজনকটা একটু বেশি। মাঝে ধান, রাইস মিলে চাল, এই চাল রপ্তানি হচ্ছে বিদেশেও। শুধু কৃষক নয়, ধান থেকে লাভবান রায়নার ব্যবসায়ীরাও। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।